আমের জন্য সুনাম জেলার, মালদার আমের অপেক্ষায় থাকেন খাদ্য রসিকেরা। কিন্তু এই আমের জেলাতে এখন বিক্রি হচ্ছে ভিন রাজ্যের আম, ফজলি বা হিমসাগর নয়। মালদার বাজার দখল করেছে গোলাপ খাস পার্পুলম্যান প্রজাতির আম। রমজান মাসে দেদার বিক্রিও হচ্ছে। একদিকে যেমন গরম, তার উপর বাড়তি পাওনা রমজান মাস, তারই জেরে চাহিদাও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে ভিন রাজ্যের আমের। মালদার আমের মতো হয়তো সুস্বাদু নয়, তবে খেতে মিষ্টি। আমের জন্য তো কোথায় ম্যাচ চলবে, এখন দু মাস দেরি আছে। হ্যাঁ, তাহলে চাহিদা মেটানোর জন্য কোথা থেকে আসছে? চেন্নাই থেকে আসছে। চৈত্রের মাসে পাকা আম পেয়ে খুশি সাধারণ মানুষ। ফল বিক্রেতা সুকুমার সাহা বলেন, এখন দক্ষিণ ভারতের চেন্নাই থেকে পাকা আম মালদায় আসছে। মালদার আমের আগে এই বাজারে চলে আসে, এবারও এসেছে। চাহিদা রয়েছে বাজারে। মালদার আমের মতো স্বাদ না হলেও মিষ্টি এই আম। এখন দুইটি প্রজাতির আম এসেছে। মালদহের বাগানে এখন গুটি অবস্থায় রয়েছে সমস্ত প্রজাতির আম। পরিপূর্ণ হয়ে আম পাকতে এখনও প্রায় দুই মাস। তার আগে বাজারে বিক্রি হচ্ছে ভিন রাজ্যের আম। আপাতত আগামী দুই মাস বাজারে চাহিদা থাকবে দক্ষিণ ভারতের আমের। আমের স্বাদ মেটাতে জেলাবাসী আম কিনছেন, তবে দামও বেশি, স্বাদও তেমন নেই, তাই অল্প পরিমাণে আম কিনছেন ক্রেতারা। বর্তমানে খোলা বাজারে 120 টাকা থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দক্ষিণ ভারতের আম। জেলার উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মে মাসের শেষ থেকে জুন মাসের প্রথম সপ্তাহের দিকে মালদহের আম বাজারে বিক্রি শুরু হবে। মালদহে আমের মরশুম শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকে। অপরদিকে দক্ষিণ ভারতে ডিসেম্বর থেকেই মুকুল ফুটতে শুরু করে, তাই দক্ষিণ ভারতের আম বাজারে আগেই চলে আসে। মালদহের আম না পাকলেও ভিন রাজ্যের পাকা আমে মজেছে মালদহের আপামর জনসাধারণ। মালদহ থেকে হরসিৎ সিংহ, News18 লোকাল। পয়সা নিয়ে না, পয়সা নিতে হবে।